কঠিনভাবে ধরবে। আজকে তুমি তোমার হাতকে কাজে লাগাচ্ছ, আজকে তুমি তোমার চোখকে কাজে লাগাচ্ছ, আজকে আমরা গোটা পৃথিবীর আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছুকে এমনিভাবে কাজে লাগাচ্ছি, যেগুলো আমরা এগুলোকে আল্লাহর দিন অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী আমরা নিজকে পরিচালনা করি না, নিজকে দেখি না, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় কথা। সুতরাং আমরা এগুলোকে কাজে লাগাতে হবে সঠিক পথে, সঠিক পন্থায়, সঠিক দিকে। আমরা যদি সেটা করতে না পারি তাহলে আমাদের জন্য বিপদ আছে কাল কিয়ামতের ময়দানে। আমাদেরকে জেনে রাখতে আল্লাহ বলেছেন হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, সব কিছু আমার বিরুদ্ধে, আমি বলতে কিছু নাই, হাত পা চোখ কান নাক সবগুলো আমার সাক্ষী, আমার আত্মা, আমার হৃদয়, আমার মন, আমি কোন দিকে দাবিত হচ্ছি, কি করছি, সেটাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন। একজন লোক যদি পিএইচডি ডিগ্রি অর্জন করে, সে যদি পিএইচডি ডিগ্রি অর্জন করে কিন্তু তার পাশাপাশি যদি তার ইসলামিক নলেজ, ইসলামিক কালচার, ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি তার না থাকে, তাহলে সে হলো একটা হাতির মতো, এত বড় হাতি, এত বড় দেহ।